আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রাইস কুকারে খুব মজা করে খিচুড়ি রান্না করে দেখাবো। আর এই খিচুড়িটা ভুনা ঝাল খিচুড়ি তৈরি করব। তার জন্য আমি তেল দিয়ে 5 ফোড়ন এলাচ আর তেজপাতা দারচিনি দিয়ে দিলাম। রাইস কুকারে প্রথমে রান্না করতে একটু কষ্ট হবে, কারণ গরম হওয়ার পর তেল আর বাকি মশলাগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর একটু গরম মশলা থেকে একটা ঘ্রাণ চলে আসবে, তখন আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর বাকি অর্ধেকটা পেঁয়াজ। এখানে এটা আমি বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, আর এখন আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তার সাথে 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য আমি এখানে শুকনো মরিচ ভেঙে দিচ্ছি। যেহেতু আমি মাখা মাখা ভুনা খিচুড়ি করব, তাই একটু মশলা অ্যাড করে নিচ্ছি। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবটুকু আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই পর্যন্ত আপনার একটু সময় নিয়ে করতে হবে, কারণ রাইস কুকারের উপরে চাপ না থাকলে রাইস কুকারটা অটোমেটিক ওয়ার্মে চলে আসে। তো দেখুন, আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চাল আর ডাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, আর সেই চাল আর ডালটা এখন আমি পাতিলে দিয়ে দিব। আমি এখানে চাল নিয়েছি, রাইস কুকারের মধ্যে একটা মেজারমেন্ট কাপ থাকে, সেই মেজারমেন্ট কাপ অনুযায়ী 3 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ভেজে নিব, কারণ যদি আপনি ভালো করে চালটা ভেজে নিয়ে খিচুড়িটা করেন, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর ওই যে বলেছিলাম, উপরে ঢাকনাটা না থাকলে রাইস কুকারের সুইচটা বারবার কুকের থেকে ওয়ার্মে চলে আসে। তো এখন ওয়ার্মে চলে এসেছিল, আমি আবার এটাকে কুকে দিয়ে নিলাম। আর কুকে দেওয়ার আগে 5 থেকে 6 মিনিট ওয়েট করে নেবেন, তাহলে কুকে চলে যাবে। আর সাথে সাথে দিলে কিন্তু অনেক সময় কুকে যায় না, এটা ওয়ার্মে থেকে যায়। আর এখানে আমার চালটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে রেখে দিব আরও 2-1 মিনিটের জন্য, যাতে ওয়ার্মে চলে না যায় রাইস কুকারটা। তো 2 মিনিট পর দেখুন চালটা আরও চাল আর ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আর পানিটা অবশ্যই গরম পানি দিবেন, গরম পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর আপনার খিচুড়িটা খেতেও ভালো লাগবে। পানিটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর আমি এখন এটাকে না হওয়া পর্যন্ত এটাকে খুলবো না, আর হয়ে গেলে আপনি বুঝতে পারবেন এটা অটোমেটিক কুক থেকে ওয়ার্মে চলে আসবে। তো দেখুন, আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে আর প্রেশার রাইস কুকারটাও ওয়ার্মে চলে এসেছে। এই ইয়েলো লাইটটা জ্বলবে, এটাই হচ্ছে ওয়ার্মে চলে আসা, তার মানে আপনার রান্নাটা ডান। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আজকের খিচুড়িটা আমি পরিবেশন করেছি কষা চিকেনের সাথে, সাথে লেমন আর সালাদ ছিল। খুবই ভালো লেগেছে খেতে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।